আমরা প্রায়শই বলি যে চারোপাশে অপরাধ বেড়ে যাচ্ছে খুন খারাপি দুর্নীতি সব কিছুই বেড়ে যাচ্ছে এর অর্থ কি এটা যে সব মানুষেই আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে আসল ব্যাপারটা তা নয় ব্যাপারটা হলো ভালো মানুষগুলো যাদের চিন্তা ভালো যাদের ভাবনাগুলো ভালো যারা সুন্দর বিবেচনা বিবেচনাসম্পন্ন মানুষ তারা অন্যায়ের প্রতিবাদ করে না অন্যায়ের বিরুদ্ধে যেতে চায় না আপনার সম্মুখে যখনই কোনো অন্যায় দেখবেন কোনো অবিচার দেখবেন অবশ্যই প্রতিবাদ করবেন তবেই এই সমাজ দুর্নীতিমুক্ত হতে পারে এই সমাজ নষ্ট মানুষের আধিক্য কমতে পারে দেখুন না একটু প্রকৃতির দিকে প্রকৃতি আমাদের কি শিক্ষা দেয় যখন আমরা গাছ কাটি তখন দেখা যায় আমাদের বন্যা হয় আমাদের ঋতু চেঞ্জ হয়ে যায় এটা কিন্তু গাছ কাটার একটা প্রতিবাদ আমরা যদি নদীর এই পারকে গড়ে তুলি বাধা প্রদান করি নদী কিন্তু ওই পারে ভেঙে দেয় এটাও কিন্তু নদীর একটি প্রতিবাদ এই প্রতি প্রতিবাদ ছাড়া এই সমাজ সংস্কার কোনোভাবেই সম্ভব নয় কারণ এটি তো আমাদের প্রাকৃতিক শিক্ষা আর প্রকৃতির বাইরে আমরা কেউ এটুকু চিন্তাও করতে পারি না হয়তো আপাত দৃষ্টিতে আমরা বুঝি না একটু গভীরে গেলেই প্রকৃতি তার আর শিক্ষাগুরুর যে অবারিত বিষয় সেটা কিন্তু ফুটিয়েই তুলেছে আমাদের সামনে তো আসুন অন্যায় এবং দুর্নীতি খারাপ কাজ দেখলে চুপ করে না থেকে ন্যূনতম প্রতিবাদ জানায় ধন্যবাদ